একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে দ্রব্যের ক্রয় মূল্য কত একশো নব্বই টাকা এবং বিক্রয় মূল্য কত একশো পঁচাত্তর টাকা দেখেই বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে কেননা একশো নব্বই টাকা দিয়ে কিনেছে এবং একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করেছে তো বললে তো হবে না বন্ধুরা লিখে দেখাতে হবে ঠিক আছে না তা আমরা লিখবো আমরা লিখব কী করে দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান একশো নব্বই নব্বই টাকা একশো নব্বই টাকা এবং দ্রব্যটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান কত একশো পঁচাত্তর টাকা এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে আমরা এখানে লিখবো এবার এখানে ক্রয় মূল্য অপেক্ষা অপেক্ষা বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় কম হওয়ায় ক্ষতি হয়েছে ক্ষতি ক্ষতি হয়েছে অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কত টাকা একশো নব্বই টাকা তাহলে একশো নব্বই বিয়োগ বিক্রয় মূল্য কত একশো পঁচাত্তর টাকা সরি একশো পঁচাত্তর টাকা তাহলে একশো নব্বই থেকে একশো পঁচাত্তর বিয়োগ করে আমরা কত পাই পাঁচ আশি কত হলে দশ পাবো পাঁচে হাতে থাকে এক সাত আর একে আট আঠাশে কত হলে নয় পাবো একে 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 মিলে গেলে শূন্য বমের শূন্য পরে না তাহলে এই পনেরো টাকা ক্ষতি হলো তাহলে আমরা লিখব কি যে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা এখন আমরা লিখব টাকায় ক্ষতি হয় সমান সমান পনেরো টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় যেহেতু এখানে আমাদেরকে শতকরা বের করতে হবে ঠিক আছে তাহলে পনেরো নিচে একশো ন একশো নব্বই টাকা অতএব একশো টাকায় ক্ষতি হয় ক্ষতি হয় পনেরো গুণ একশো নিচে ন একশো নব্বই আমরা কী করবো এই শূন্য এই শূন্য কেটে দেব তাহলে এখন থাকে কত উপরে পনেরো এবং দশ পনেরো এবং দশ গুণ করলে কত হয় একশো পঞ্চাশ নিচে কত উনিশ ঠিক আছে আমরা এই উনিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করে একশো পঞ্চাশকে ভাগ করে কত পাই উনিশ ভাগ একশো পঞ্চাশ উনিশ দিয়ে একশো পঞ্চাশকে কতবার কত দিয়ে দিব সাত ধারা দিতে হবে সাত ধারা দিলে কত হয় সাত লং টি তিন হাতে থাকে ছয় সাত সাত আর হাতের ছয় তেরো তাহলে একশো তেত্রিশ করে কত পাই শূন্য আছে তিন আছে কত হলে দশ সাত হাতে থাকে এক হাতের এক আর তিন চার চার আছে কত হলে পাঁচ পাবো একে তাহলে কত আসলো সাত সতেরোর উনিশ ঠিক আছে কিন্তু আমরা এবার উত্তর লিখব এই সাতপূর্ণ পূর্ণ আঠারো উনিশ পার্সেন্ট ক্ষতি হবে উত্তর সাত পূর্ণ সতেরো উনিশ পারসেন্ট ক্ষতি হবে